প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শোচনীয় হার বিডি টুডের খেলা সংবাদে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা সতেরো বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনে একশো রান তুলে নেয় দলটি লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন অবিষ্কা ফার্নান্ডো টাইগারদের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট স্বীকার করেন সৌম্য সরকার এর আগে ভ্যাট করে শ্রীলঙ্কাকে একশো আটচল্লিশ রানের টার্গেট দেয় বাংলাদেশ আবুধাবির টোলারেন্স ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি লিটন দাস শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করতে পারেন টাইগাররা এদিন দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ কিন্তু তিনটি চারের সাহায্যে ষোলো রান করে সাজ করে ফিরে যান লিটন পরে নাইম শেখও এগারো রান করে আউট হয়ে যান এরপর মুশফিক ও সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক পরে ২৬ বলে চৌত্রিশ রান করে আউট হয়ে যান সৌম্য সরকার এছাড়া আফিফ হোসেন ধ্রুব এগারো নুরুল হাসান সুহান পনেরো শেখ মাহাদি হাসান ষোলো রান করেন শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন দুষ্মন্ত ছামিরা ধন্যবাদ সবাইকে খেলার সংবাদটিতে সাথে থাকার জন্য